কোন হজ এজেন্সি যাত্রীদের সাথে প্রতারণা বা হয়রানি করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়। অভিযোগ করেন, 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি জামায়াত জোট বাইতুল মোকাররম মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছিল। হজ ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন এবং হজ ও ওমরা ফেয়ারের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদবের রিপোর্ট। জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন হয় সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের পাশাপাশি হজ ও উমরাহ ফেয়ারেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে হজ ব্যবস্থাপনা আগের চেয়ে সহজ ও নিরাপদ হয়েছে, প্রশংসা পেয়েছে সৌদি আরবের। দীর্ঘ সময় ধরে ক্ষমতা আছি বলে এখন আমরা বিশ্বমানের উন্নতি হজ ব্যবস্থা করতে পেরেছি এবং ই হজ ব্যবস্থাপনা আমরা সৃষ্টি করতে পেরেছি। এখন হজ যাত্রীর প্রাক নিবন্ধন, আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান সকল ক্ষেত্রেই এই ব্যবস্থাপনাটা হয়। হজ যাত্রীরা প্রতারণার শিকার হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সরকার প্রধান। হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 আমরা প্রণয়ন করে দিয়েছি। এরপরে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম, অসদাচরণের অভিযোগের প্রতিকার হয়েছে। হজ যাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরে মেহমানদের যারা হয়রানি করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়। ইসলাম শান্তির ধর্ম। আসুন আমরা সকলে ইসলামের মর্মবাণীকে অন্তরে ধারণ করে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, কুসংস্কার, জঙ্গিবাদ নির্মূল করি এবং ইসলামের অপব্যাখ্যাকারী শক্তিকে প্রতিরোধ করি। হজ যাত্রীরা যে দেশে যাবেন সেখানকার আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারাই যাবেন, যে দেশেই যাবেন, আমার এটাই বক্তব্য থাকবে, সেই দেশের আইন কানুন নিয়ম মেনে চলতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।